দেখুন পাকিস্তান সেনাবাহিনীর দুঃসাহসী এক অভিযানে গোয়াইডুকে বারো আইএস জঙ্গিকে খতম বালোচিস্তানের গোয়াইডুকে বারো আইএস জঙ্গিকে খতম করল পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের মাটিতে একের পর এক ঘাঁটি তৈরি করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা বালোচিস্তানের দুর্গম এলাকাকে মূলত বেছে নেওয়া হচ্ছে আইএস জঙ্গির ঘাঁটি তৈরি করতে স্থানীয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করই জঙ্গিভি আল আলমির সঙ্গে গাড়ছড়া বেদের সন্ত্রাসী কার্যকলাপ ছড়ানোর পরিকাঠামো গড়ে তুলেছিল তারা যা কিনা শুধু পাকিস্তান নয় ভারত এবং আফগানিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ সীমান্ত পেরিয়ে মাঝে মধ্যেই আফগানিস্তানে হামলা চালাচ্ছিল আইএস জঙ্গিরা শুধু তাই নয় ভারতেও হামলার ছক করছিল আইএস জঙ্গিরা যা কিনা যথেষ্ট চিন্তার ভাস তৈরি করেছিল ভারতের গোয়েন্দাদের কিন্তু গত তিন দিন লাগাতার আইএস ঘাঁটি ভাঙতে অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী তিন দিনের লাগাতর অভিযান শেষে আইএসের সমস্ত ঘাঁটি পাকিস্তান সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে শুধু তাই নয় দুই আত্মঘাতী সদস্য সহ জন জঙ্গিকে নিঃশেষ করা হয়েছে বলেও জানিয়েছে তারা পাক সেনা সূত্রে খবর বালুচিস্তানের মাস্তুং এলাকার স্প্লিঙ্গি পর্বত সংলগ্ন প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে আইএস তাদের প্রভাব প্রতিপত্তি বাড়াচ্ছিল গত এক জুন খুব ভোর থেকে অভিযান শুরু করে পাক বাহিনী তিন দিন লাগাতর চলে ওই এলাকায় দুইশো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বহুমুখী গুহাও দখলে নিয়ে ফেলেছে আইএস জঙ্গিরা ওই গুহার ভিতর ঢুকেও অভিযান চালানো হয় বারো জন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে তাদের মধ্যে দুজন ছিল আত্মঘাতী জঙ্গি